আজকে আমি প্রত্যেকটা ভাই বন্ধুদেরকে অনুরোধ জানাবো আজকে ভিডিওটা শেয়ার করবেন। আমি মালয়েশিয়াতে বসবাসরত 30 থেকে 35 লক্ষ প্রবাসীদের হয়ে আজকে কথা বলবো। ভিডিওটা আপনারা প্রত্যেকটা আইডিতে, প্রত্যেকটা চ্যানেলে আজকে আপনারা প্রত্যেকটা পেজে, গ্রুপে গ্রুপে শেয়ার করে ভাইরাল করবেন। এজন্যই, কারণ বাংলাদেশের বহু মানুষ জানে না এই প্রবাসীদের অর্থায়নে বাংলাদেশ আজকে দাফুলের মতো ফুটে উঠছে। মালয়েশিয়া বললেন, সৌদি আরব বললেন, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যখন রেমিটেন্সগুলো আসে, তার মানে টাকাগুলো যখন আসে, সেই টাকায় কোথাও লেখা থাকে এই টাকাটা বৈধ প্রবাসী পাঠিয়েছে নাকি অবৈধ প্রবাসী পাঠিয়েছে, কোথাও লেখা থাকে? বাংলাদেশ ব্যাংকে যে কোটি কোটি মিলিয়ন ডলার যুক্ত হয়েছে, সেখানে রিজার্ভ তৈরি হয়েছে, সেখানে কোথাও কি লেখা আছে এই অর্ধেক টাকা বৈধ প্রবাসী পাঠিয়েছে, এই অর্ধেক টাকা অবৈধ প্রবাসী পাঠিয়েছে, কোথাও লেখা আছে? কোথাও লেখা নেই, কোথাও লেখা নাই। কিন্তু সেই অবৈধ প্রবাসীদেরকে আমরা একটা কথাই বলি, বিদেশ গেছে, অবৈধভাবে টাকা পয়সা কামাইছে, এখন তাদেরকে পুলিশ গ্রেপ্তার করে, এটা ভালো লাগে না, তাই না? কিন্তু একটা প্রবাসী কিভাবে অবৈধ হয়েছে সেই খবর আমরা কখনো রাখি, একটা প্রবাসী কেন অবৈধ হতে বাধ্য হয়েছে, কোনো প্রবাসী জেনে শুনে সাগরে, হ্যাঁ, উত্তাল সাগরে ঝাঁপ দিতে চায় না। একটা মানুষ যখন বাধ্য হয়ে যায়, ঠিক তখনই সেই প্রবাসীটা উত্তাল সাগরে ঝাঁপ দিতে বাধ্য হয়। তার কারণ, দেশে আছে তার পরিবার, দেশে আছে তার পরিবার, ঘর বিটা মাটি সব কিছু বিক্রি করে সে প্রবাসে গিয়েছে, প্রবাসে গিয়েও দালালের খপ্পরে পড়েছে, কখনো পাসপোর্টটা ঠিকভাবে রেনু করতে পারে নাই, কখনো পাসপোর্টের এই মাথায় ভুল তো আইডি কার্ডের ওই মাথায় ভুল, কখনো প্রবাসীটা হাজার হাজার টাকা জমা দিয়েও ভিসাটা রেনিউ করতে পারে নাই, কোথায় যাবে প্রবাসীরা? এই যে করোনার মুহূর্তে মালয়েশিয়ায় বর্তমানে মানে কি বলবো, কি পরিমাণে প্রবাসী জঙ্গলে বসবাস করছে, আমার কাছে এক একটা মেসেজ শোনার পর, দেখার পর আমি কি বলবো, নিজেকে আজকে প্রবাসী কামলা হিসাবে পরিচয় দেয়া ছাড়া মনে করছি আর কোনো উপায় নেই। আমার গর্ব করে বলার আর কোনো কিছুই নাই, গর্ব করে বলার, তাদেরকে মুখ দেখানোর ভাষা নাই, কারণ তারা জঙ্গলে বসবাস করছে। কেন করছে? আজকে তারা ঠিক সময়ে ভিসাটা রেনিউ করতে পারে নাই, তারা ফ্লাইটের অভাবে বাংলাদেশে আসতে পারছে না, তারা ফিঙ্গারিং করে রেখেছে, তারপরেও তারা ঘরে থাকতে পারছে না, মালয়েশিয়ায় নাকি চিরুনি অভিযান চলছে। এই করোনার মুহূর্তে যখন পৃথিবীর মানুষ বেঁচে থাকবে কিনা সেই নিয়ে চিন্তিত, সেই মুহূর্তে মালয়েশিয়ার গভর্নমেন্ট তাদের অপারিসিগুলো প্রত্যেকটা ঘরে ঘরে চিপায় চাপায় সব জায়গায় গিয়ে এখন ভালো মন্দ সবাইকে নিয়ে এখন জেলখানায় ভরছে, কিন্তু তাদেরকে বলার মতো কোনো কথা, বলার মতো কোনো মানুষ আমরা খুঁজে পাই না। কিন্তু এই প্রবাসীরা যখন রেমিটেন্স পাঠায়, তখন আমরা সেটা দিয়ে আমাদের জন্য 16 কোটি 17 কোটি 20 কোটি মানুষের জন্য অট্টালিকা বানাচ্ছি, রাস্তাঘাট পরিষ্কার করছি, কিন্তু এই প্রবাসীটা জঙ্গলে পড়ে মরে আছে, এই প্রবাসীটা খাবারের অভাবে দিন জীবন যাপন করছে, একবেলা খাচ্ছে তো আরেকবেলা খাইতে পারছে না। এই মুহূর্তে যদি এই প্রবাসীদের উপর, এই অবৈধ প্রবাসীদের উপর এভাবে অমানবিক অত্যাচার করা হয়, তাহলে আমি মনে করি তাদের রেমিটেন্স খাওয়ার আমাদের কোনো অধিকার নেই, কারণ আমাদের একটা দায়িত্ব আছে, সেই দায়িত্ব আমাদের পালন করা উচিত, এই প্রবাসীদেরকে সঠিক পথ দেখানো উচিত, এই প্রবাসীদের পাশে দাঁড়ানো উচিত, সঠিক সময়ে তাদেরকে তাদের সকল সুযোগ সুবিধা দেওয়া উচিত, তাহলে এই প্রবাসীদের আর অবৈধ হওয়ার প্রয়োজন থাকে না। আমাদের বাংলাদেশে এমন অনেক চুতিয়া টাইপের মানুষ আছে ভাই, নিজের পকেট গরম করার জন্য, নিজের আহার গোছানোর জন্য কত প্রবাসীকে আজকে অবৈধ হতে বাধ্য করেছে। আমাদের বাংলাদেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা মানুষগুলোর কাছে ধন্না দিতে 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 কত প্রবাসী আজকে পাসপোর্টটা পর্যন্ত বুড়া হইয়া গেছে, আর মানুষটার কী অবস্থা সেটা বলার ভাষা লাগে। আজকে অনুরোধ জানাতে চাই, সরকারের কাছে অনুরোধ জানাতে চাই, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে ফিরিয়ে আনুন মালয়েশিয়া থেকে, যদি তাদের উপর এভাবেই অত্যাচার অবিচার করে, তাদেরকে ফ্লাইটগুলো ওপেন করে দিয়ে তাদেরকে সবাইকে বাংলাদেশে ফিরিয়ে আনুন, আর কিছুদিন যদি তারা এভাবে বসবাস করে তারা মরে যাবে, তাই মরার আগে তাদের পরিবারের কাছে সেই মানুষগুলোকে ফিরে আসার মতো সুযোগ করে দেন, তারা মায়ের সন্তান, মায়ের কোলে ফিরে আসুক, বড় জোর রেমিটেন্সে একটু ঘাটতি আসবে, আর কিচ্ছু হবে। এই মানুষগুলো তো ঘর বিটা মাটি বিক্রি করে গেছে, গেছে তো গেছে, এখন তার দেহটা নিয়ে দেশে এসে তো কিছু করার সুযোগ নেই, তারপরেও দেহটা নিয়ে তার মায়ের কোলে, সন্তানের কাছে, পরিবারের সাথে কিছুদিন বেঁচে থাকার সুযোগ তাদেরকে করে দেন। এভাবে এভাবে জঙ্গলে দিন জীবন যাপন করতে দিন না, তাদের পাশে দাঁড়ান, তাদেরকে একটু সুযোগ করে দেন, তাদের হয়ে
উচ্চ পর্যায়ে তাদের হয় কথা বলুন। এই করোনার কালে তারা যাতে জঙ্গলে থাকতে না হয় একটা নির্দিষ্ট সময় দেওয়ার ব্যবস্থা করুন, যে যারা অবৈধ আছো নির্দিষ্ট সময় তোমরা চলে যাও, মানবাধিকারভাবে তাদের যে অধিকার আছে সেই অধিকারটুকু ফিরিয়ে আনার সুযোগ করে দিন। আমরাও তো পালি, আমরাও তো রোহিঙ্গাদেরকে পালি, আমরাও তো রোহিঙ্গাদেরকে সুযোগ দিয়েছি। সেই মালয়েশিয়া প্রবাসীদেরকে মনে হয় রোহিঙ্গা হিসাবেই, তাদেরকে একটু সুযোগ করে দিতে বলেন। যে বাংলাদেশের যত অবৈধ প্রবাসী সেখানে আছে তারা রোহিঙ্গা, তাদেরকে একটু সুযোগ দেন, তাদেরকে দেশে ফিরে যাওয়ার সুযোগ দেন, অন্যথায় আমরা তাদের কাছে আজীবন ঋণী থাকব। এই বাংলাদেশ যত বড় অট্টালিকা স্বয়ং সম্পূর্ণ হয়ে যাক না কেন, একদিন সব কিছু ধ্বংসলীলায় পরিণত হয়ে যাবে। আসুন আমরা প্রবাসীদের পাশে দাঁড়াই, প্রবাসীদের রেমিটেন্সের টাকা ভোগ করি, ঠিক আছে, কিন্তু প্রবাসীদেরকেও একটু বেঁচে থাকার সুযোগ করে দিই। তো বন্ধুরা, যে প্রবাসীটাকে আমি আপনাদের সামনে এখন দেখাচ্ছি আপনারা নিশ্চয়ই চেনেন, প্রবাসী অপু। তিনি দীর্ঘদিন যাবত অসুস্থতায় ভুগছেন, সামনের দিনগুলো জানি না কীভাবে তিনি কাটাবেন। আপনারা যদি এই প্রবাসী ভাইটার পাশে দাঁড়াতে চান, এই প্রবাসী ভাইয়ের সাথে যোগাযোগ করার নাম্বারগুলো আপনাদেরকে দিয়ে দিয়েছি, আপনারা দয়া করে ওনাকে একটু সহযোগিতা করবেন, বেঁচে থাকার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম। ভাইটাকে দেখতে পাচ্ছেন, তিনি একজন রেমিটেন্স যোদ্ধা, যে যোদ্ধা বাংলাদেশকে লক্ষ লক্ষ টাকা রেমিটেন্স দিয়েছে। আজকে তিনি পঙ্গু হয়ে পঙ্গুত্ব বরণ করে ঘরে বসে আছে। এই রেমিটেন্সের কী মূল্য রইল? তিনি যে বাংলাদেশকে রেমিটেন্স দিল, আজকে রেমিটেন্সের বিনিময়ে উনি কী পাচ্ছে? কিছুই পাচ্ছে না। বন্ধুরা, বিদেশে কাজ করা অবস্থায় কোনো এক সময় এভাবে, হ্যাঁ ভাই, কোন সমস্যা হচ্ছে? জি ভাই, আমি বলছি দাঁড়াই থাকতে পারছি না। আচ্ছা এদিকে বসেন। কোন দিকে? এদিকে এদিকে এদিকে। বন্ধুরা, আপনারা ওনার হাতটা দেখতে পাচ্ছেন, এর আগেও একটি ভিডিওতে ওনাকে আমি দেখিয়েছিলাম। আপনারা অনেকেই ওনার পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছিলেন এবং ওনার পাশে দাঁড়িয়েছেন। বর্তমান যে পরিস্থিতি, আসলে এই পরিস্থিতিতে ওনার একটা উন্নত চিকিৎসার প্রয়োজন। উনি একজন রেমিটেন্স যোদ্ধা, আমার কষ্টের জায়গাটা ঠিক এই জায়গাটাতেই। একজন রেমিটেন্স যোদ্ধা চিকিৎসার অভাবে এভাবে কষ্ট পাবে, দাঁড়িয়ে থাকতে পারবে না, এটা কীভাবে মেনে নেওয়া যায়? আমরা প্রবাসী ভাই ও বোনেরা দূর দূরান্ত থেকে আজকে ভিডিওটা দেখছি, আমি নিজেও একজন প্রবাসী হয়ে এই ভিডিওটা করতে বাধ্য হচ্ছি। প্রবাসী ভাই ও বোনেরা, আজকে আপনারা সুস্থ আছেন, আমি সুস্থ আছি, কালকে হয়তোবা নাও থাকতে পারি, আমাদের হয়তোবা এভাবে পঙ্গুত্ব বরণ করতে হয় সেই দূর দূরান্তে। এমন অনেক প্রবাসী আছে যারা অসহায় অবস্থায় প্রবাস থেকে দেশে এসে পড়তে হয়, কিছু করার আর সুযোগ থাকে না, তাদের জীবনটা এমনি এমনি শেষ হয়ে যায়, তাদের পরিবারের অবস্থা কী হয় কেউ খবর নেয় না, না নেয় যারা রেমিটেন্স ভোগ করে তারা, না নেয় তার আশেপাশের বন্ধুরা। আজকে তেমনই একজন মানুষের সাথে আপনাদের সাথে আবারও পরিচয় করিয়ে দেব, যে মানুষটির হাতটি আপনারা দেখতে পাচ্ছেন। ভাই একটু সামনে আনেন, এই যে দেখুন ওনার হাত, এই হাতের রগগুলো টান টান হয়ে গলা পর্যন্ত, ঠিক সেম অবস্থা। উনি ঠিকভাবে দাঁড়াতেও পারে না, শুধু এই জায়গাটাতেই সমস্যা, শরীরের বাকি অঙ্গগুলো সবই ঠিক আছে। আজকে আমরা যদি ওনাকে একটু উন্নত চিকিৎসা দিতে পারি তাহলে হয়তোবা সুস্থ হয়ে উঠতেও পারে। এই মানুষটার প্রতি যদি আমরা অবহেলা করি, আমরা যদি ওনার চিকিৎসা না করাই, আমি মনে করি প্রত্যেকটা প্রবাসীর কাছে, দেশবাসীর কাছে ওনার দাবি থেকে যাবে।